আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি তোমরা যারা ক্লাস টেনে পড়ো তাদের জন্য। তো মাইক্রোফোনের প্রবলেমের জন্য মাইক্রোফোন কাজ করছে না, তাই জন্য উইদাউট মাইক্রোফোন আজকে ক্লাস হবে, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কার্পাস, যে বা তুলো, অর্থাৎ তুলো চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং তুলো চাষের উৎপাদন এবং বণ্টন। তো দেখো, তুলো বা কার্পাস সেটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় কটন। এবার এর কার্পাসের বিজ্ঞানসম্মত নাম হলো গসিপিয়াম হার্ভেসিয়াম। কার্পাস ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের তন্তু জাতীয় ফসল। এই কার্পাস থেকে কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামাল। কার্পাস বা তুলো হচ্ছে কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামাল। তো এই শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের চাহিদা পূরণের জন্য কার্পাস উৎপাদন করা হয়ে থাকে। কার্পাস বিভিন্ন কাজে, অর্থাৎ সুতি বস্ত্র তৈরিতে, লেপ, তোষক, গদি, বালিশ প্রভৃতি তৈরি করতে কাজে লাগে। তাছাড়া এই কার্পাস থেকে আবার সুতো তৈরি হয়, বিভিন্ন ধরনের সুতি বস্ত্র তৈরি হয়, এর ব্যবহার বিভিন্ন রয়েছে। এবার কার্পাস উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ, তো অনুকূল ভৌগোলিক পরিবেশকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, তোমরা এর আগে পড়েছ অনেকগুলো। একটা হলো প্রাকৃতিক পরিবেশ আর একটা হলো অর্থনৈতিক পরিবেশ। তো দেখো, প্রাকৃতিক পরিবেশ কোনগুলো, এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি অনেক বিষয়ে। এবার দেখো প্রাকৃতিক পরিবেশ, তাহলে কার্পাস উৎপাদনের জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলো কি কি প্রয়োজন। কার্পাস উভয় গোলার্ধে 30 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত এই ক্রান্তীয় এবং উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল। অর্থাৎ 30 ডিগ্রি থেকে উভয় গোলার্ধে 30 ডিগ্রি, মানে উত্তর গোলার্ধে 30 ডিগ্রি এবং দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি, এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এবং এখানে মধ্যম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তাই এখানে কার্পাস চাষ ভালো হয়। তাহলে প্রথম যে প্রাকৃতিক পরিবেশ সেটা হচ্ছে কি, জলবায়ু। তাহলে কি, কার্পাস হচ্ছে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল। এবার এর যে ভাগ রয়েছে জলবায়ুর মধ্যে, সেটা হচ্ছে উষ্ণতা। কার্পাস চাষের জন্য কমপক্ষে 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উপযোগী। 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কার্পাস চাষের পক্ষে উপযোগী। তবে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত কার্পাস চাষ হয়ে থাকে। বিশেষ করে তোমার যখন প্রাথমিক অবস্থায়, 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এবার যখন তাপমাত্রা প্রয়োজন, এবার যখন গুটি কি হয় পাকার সময় প্রচুর সূর্যকিরণের প্রয়োজন হয়, আবার শুষ্ক রোদ ঝলমলে আবহাওয়ার প্রয়োজন হয়। তাহলে দেখো, তাহলে উষ্ণতা। এবার দেখো বৃষ্টিপাত। কার্পাস উৎপাদনের জন্য কমপক্ষে 60 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের প্রয়োজন হয়। কত, 60 সেন্টি বার্ষিক, 60 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। এবার 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলসেচের মাধ্যমে কি হয়, কার্পাস চাষ করা হয়ে থাকে। তারপরে দেখো, তারপরে রয়েছে আর কি রয়েছে, তাহলে উষ্ণতা হয়ে গেল, বৃষ্টিপাত হয়ে গেল, এবার অন্যান্য আবহাওয়া, আর অন্যান্য কি ধরনের আবহাওয়ার প্রয়োজন রয়েছে, অন্যান্য আবহাওয়া। তাহলে অন্যান্য আবহাওয়া দেখো, যে কার্পাস চাষে প্রাথমিক অবস্থায় কিসের কিসের প্রয়োজন, আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়। তারপরে কার্পাস চাষের জন্য যে যদি নাতিশীতোষ্ণ অঞ্চলে কার্পাস চাষ হয়, তাহলে সেই সমস্ত অঞ্চলে কমপক্ষে 200টি তুহিনমুক্ত দিবসের প্রয়োজন হয়। 200টি তুহিনমুক্ত দিন, মানে তুহিন যেন না হয় 200 দিন ধরে, তাহলে কার্পাস চাষ ভালো হবে। কারণ নাতিশীতোষ্ণ মণ্ডলে তুহিন সম্ভাবনা রয়েছে, তাহলে 200টি তুহিনমুক্ত দিন যদি সেখানে পায়, তাহলে কি হবে, কার্পাস চাষ ভালো হবে। তারপরে কি রয়েছে আর হলো, যে সামুদ্রিক লবণাক্ত আবহাওয়া কার্পাস চাষের পক্ষে খুবই উপযোগী। তাহলে সমুদ্র তীরবর্তী অঞ্চলে কার্পাস চাষ ভালো হয়ে থাকে। আবার কি হয়, গুটি পাকার সময় শুষ্ক এবং রোদ ঝলমালে আবহাওয়ার প্রয়োজন রয়েছে। এবার দেখো, তাহলে এটা হলো জলবায়ু হতো। এবার দেখো 2 নম্বরে চলে এলাম, তাহলে 2 নম্বরে হলো মৃত্তিকা। তাহলে দেখো, কার্পাস চাষের জন্য চুন এবং লবণ সমৃদ্ধ
উর্বর দোঁয়াশ মাটি কার্পাস চাষের পক্ষে উপযোগী। এছাড়া চারণ যে মৃত্তিকা এবং লাল মৃত্তিকাও তো কার্পাস চাষ হয়ে থাকে। তবে দাক্ষিণাত্যের লাভাজাত কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের জন্য খুবই বিখ্যাত, তার জন্য এই কার্পাস চাষের জন্য বিখ্যাত হওয়ায় এই মৃত্তিকাকে আবার কৃষ্ণ কার্পাস মৃত্তিকাও বলা হয়ে থাকে। তারপরে রয়েছে কি মৃত্তিকা বা তিন নম্বরে ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি। দেখো কার্পাস গাছের গোড়ায় যদি জল দাঁড়িয়ে থাকে তাহলে কার্পাস চাষের ক্ষতি করে, তার জন্য উন্নত জল নিকাশি ব্যবস্থা যুক্ত মৃদু ঢালু জমিতে কার্পাস চাষ ভালো হয়ে থাকে। তারপরে কি রয়েছে, এবার এগুলো এই যে জলবায়ু, জলবায়ুর মধ্যে দুটো উষ্ণতা বৃষ্টিপাত এবং অন্যান্য আবহাওয়া, এই তিনটি রয়েছে। তারপরে তারপরে মৃত্তিকা এবং ভূপ্রকৃতি, এগুলো গেল প্রাকৃতিক পরিবেশ। এবার এখানে দেখো অর্থনৈতিক পরিবেশ, কার্পাস চাষের জন্য কি কি অর্থনৈতিক পরিবেশের প্রয়োজন রয়েছে। প্রথমত অর্থনৈতিক পরিবেশ, তাহলে প্রথম প্রথম যেটা আসবে সেটা হলো শ্রমিক, শ্রমিক। তবে একটা কথা বলি যে কার্পাস হলো শ্রম নিবিড় ফসল, শ্রমের উপর ভিত্তি করে উৎপাদিত হয়। যেমন জমি তৈরি করা, বীজ বপন করা, তারপরে গাছের পরিচর্যা, রাসায়নিক এবং কীটনাশক সার প্রয়োগ, তুলা বীজ সংগ্রহ করা এবং তুলা বীজ থেকে তুলা সংগ্রহ করা, এ সমস্ত কাজে প্রচুর দক্ষ এবং সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। তারপরে রয়েছে কি উচ্চ ফলনশীল বীজ, উচ্চ ফলনশীল বীজ। বা কার্পাস চাষের উৎপাদন বৃদ্ধির জন্য ভারতে হেক্টর প্রতি কার্পাস চাষ উৎপাদন কিন্তু খুবই কম, এবং এই উৎপাদন বৃদ্ধির জন্য উচ্চ ফলনশীল বীজ যেমন কি সুজাতা, তারপরে কি রয়েছে এমসিইউ 4, এমসিইউ 5, তারপরে হাইব্রিড, হাইব্রিড 4, এগুলো হচ্ছে তোমার উচ্চ ফলনশীল বীজ। এবং এগুলোর প্রয়োগের মাধ্যমে কি করে কার্পাস চাষের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়। তারপরে রয়েছে তিন নম্বর সার এবং কীটনাশক, সার এবং কীটনাশক। দেখো কার্পাস উৎপাদনের ফলে জমির উর্বরতা দ্রুত হ্রাস পায়, তার জন্য নাইট্রোজেন সারের প্রয়োজন হয়। তাছাড়া এই যে কার্পাস, কার্পাস রয়েছে, কার্পাস পোকামাকড়ের দ্বারা আক্রান্ত হয় খুব বেশি। যেমন বল উইভিল নামক এক প্রকার পোকা রয়েছে, কি পোকা বললাম, বল উইভিল, বল উইভিল, এই পোকার দ্বারা কি হয় কার্পাস গাছ আক্রান্ত হয়। এবং এর এর সংক্রমণ থেকে মুক্তি পাওয়ার জন্য, এর সংক্রমণ থেকে রক্ষার জন্য কি হয় কীটনাশক স্প্রে, কি হয় নিয়মিত কীটনাশক স্প্রে করতে হয়। বল উইভিল পোকা রয়েছে, আরেকটা রয়েছে পিঙ্ক ব্লোওয়ার্ম, পিঙ্ক ব্লোওয়ার্ম, এটা বলা হয় পিঙ্ক পিঙ্ক বল ওয়ার্ম, একটা হলো বল উইভিল পোকা আর একটা হলো পিঙ্ক বল ওয়ার্ম পোকা। এই জাতীয় পোকার দ্বারা কার্পাস গাছ কি হয় আক্রান্ত হয়, তার জন্য এদের আক্রমণ থেকে, সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়মিত কীটনাশক প্রয়োগ করতে হয়। তাহলে এটা হয়ে গেল। তারপরে চার নম্বর কি রয়েছে, চার নম্বর চলে এলাম আমি এখানে, চার নম্বর রাখো, চার নম্বর হচ্ছে মূলধন, মূলধন। এবার এই যে উচ্চ ফলনশীল বীজ ক্রয়, তারপরে কি সার এবং কীটনাশক প্রয়োগ, জমি তৈরি করা, তারপরে কি হয় তুলা বীজ সংগ্রহ করা, সেখান থেকে তুলা সংগ্রহ করা, এই সমস্ত কাজে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়, তার জন্য এই শ্রমিকদের পারিশ্রমিকতা, পারিশ্রমিকের জন্য যে দিতে হয় তার জন্য কি প্রচুর অর্থ অর্থাৎ মূলধনের প্রয়োজন হয়। তারপরে পাঁচ নম্বর হলো চাহিদা ও বাজার, চাহিদা ও বাজার। তাহলে পাঁচ নম্বরটা কি বললাম, চাহিদা এবং বাজার। কার্পাস বা তুলো হচ্ছে কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামাল। এবার এই শিল্পের কাঁচামাল কি হচ্ছে, এই শিল্পের জন্য প্রচুর কি হয় তুলোর চাহিদা রয়েছে, এবং দেশীয় চাহিদা, দেশীয় শিল্পের চাহিদা পূরণের পরে অতিরিক্ত যে কার্পাস উৎপাদিত হয় সেটা বিদেশের বাজারে রপ্তানি করা হয়, তার জন্য এর বাণিজ্যিক গুরুত্ব অনেক বেশি রয়েছে। তাহলে এগুলো হচ্ছে তোমার
অর্থনৈতিক পরিবেশ। তাহলে দেখো এবার কার্পাসের শ্রেণী বিভাগ, কার্পাস তিন ধরনের হয়, একটা হচ্ছে দীর্ঘ আঁশযুক্ত কার্পাস, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, দেখো কার্পাসের শ্রেণী বিভাগ বা তুলোর শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ এক নম্বর হচ্ছে দীর্ঘ আঁশযুক্ত কার্পাস, দীর্ঘ আঁশযুক্ত কার্পাস, তারপরে দুই নম্বর হলো মাঝারি আঁশযুক্ত কার্পাস, মাঝারি আঁশযুক্ত কার্পাস, তারপরে দেখো তিন নম্বর এটা হলো ক্ষুদ্র আঁশযুক্ত কার্পাস, ক্ষুদ্র আঁশযুক্ত কার্পাস। তাহলে দেখো তিন ভাগে ভাগ করলাম দীর্ঘ আঁশযুক্ত কার্পাস, এবার এটা হচ্ছে দীর্ঘ আঁশযুক্ত কার্পাস কি, এটা হলো রেশমের মতো স্বচ্ছ এবং রেশমের মতো উজ্জ্বল এবং পশমের মতো সূক্ষ্ম, যে দীর্ঘ আঁশযুক্ত কার্পাস, উন্নত মানের যে কার্পাস পাওয়া যায় সেটা হচ্ছে দীর্ঘ আঁশযুক্ত কার্পাস। এই কার্পাসের দৈর্ঘ্য হলো তোমার 35 থেকে 65 মিলিমিটার। তাহলে কি বললাম, এই যে দীর্ঘ, হ্যাঁ দীর্ঘ আঁশযুক্ত কার্পাস, সেই কার্পাস কি বলা, সেই কার্পাস কি উন্নত মানের কার্পাস, এটা রেশমের মতো উজ্জ্বল এবং পশমের মতো সূক্ষ্ম। এই দীর্ঘ আঁশযুক্ত কার্পাসের দৈর্ঘ্য প্রায় 35 মিলিমিটার থেকে 65 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। এটা এটাকে আবার এই এই যে দীর্ঘ আঁশযুক্ত কার্পাস, এটাকে সাগর দ্বীপীয় তুলা বলা হয়, সাগর দ্বীপীয়, সাগর দ্বীপীয় তুলা, ঠিক আছে। এবার দেখো মাঝারি আঁশযুক্ত কার্পাস, এই মাঝারি আঁশযুক্ত কার্পাস আমাদের ভারতবর্ষে বেশি পরিমাণে উৎপাদিত হয়। এই মাঝারি আঁশযুক্ত কার্পাসের দৈর্ঘ্য হলো কত, 22 মিলিমিটার, 22 মিলিমিটার থেকে 45 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। এটা এই ধরনের কার্পাস ভারতবর্ষে সব থেকে বেশি চাষ করা হয়। তারপরে রয়েছে দীর্ঘ আঁশযুক্ত ক্ষুদ্র আঁশযুক্ত কার্পাস, এটা হচ্ছে অতি নিকৃষ্ট মানের কার্পাস, নিকৃষ্ট মানের মোটা আঁশযুক্ত খসখসে শ্রেণীর কার্পাস, এবং এর দৈর্ঘ্য 22 মিলিমিটার থেকে কম হয়, 22 mm থেকে কম হয়। এবং এই ধরনের কার্পাস থেকে মোটা সুতি বস্ত্র তৈরি করা হয়। এগুলো হচ্ছে কার্পাসের শ্রেণী বিভাগ। এবার দেখো কার্পাস উৎপাদন ও বন্টন, ভারতবর্ষে রাজ্যভিত্তিক কার্পাস উৎপাদনের পরিমাণ এবং তার বন্টন। ভারতবর্ষে কার্পাস উৎপাদনে পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে, অর্থাৎ চীনের পরে। তাহলে ভারতবর্ষ কার্পাস উৎপাদনে কি বললাম, দ্বিতীয় স্থান অধিকার করছে, তারপরে চীনের পরে, চীন প্রথম স্থান কার্পাস উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় হলো ভারত। ভারতে মোট কার্পাস উৎপাদনের পরিমাণ হলো 2015-16 সালের ডেটা অনুযায়ী 301.5 লক্ষ গাঁট। এই কার্পাসের উৎপাদন গাঁটে পরিমাপ করা হয়, এক গাঁট সমান হচ্ছে 170 কেজি, এক গাঁট সমান 170 কেজি। তাহলে এক গাঁট কার্পাস সমান হচ্ছে 170 কেজি কার্পাস, অর্থাৎ এখানে কি বলা হয়, 2015-16 সালে মোট কার্পাস উৎপাদনের পরিমাণ হলো 301.5 লক্ষ গাঁট। তার মানে কি এইটাকে আবার 170 দিয়ে গুণ করে দিতে হবে। এবার রাজ্যভিত্তিক কার্পাস উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে গুজরাট, গুজরাটের রেগুর মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযোগী, এবং এই এই এখানকার সুরে এখানকার কি ব্রোচ আহমেদাবাদ, তারপরে তোমার আর কোথায়, হ্যাঁ সুরেন্দ্রনগর, তাহলে এই গুজরাট, তাহলে গুজরাট উপকূলীয় সমভূমি অঞ্চল। কার্পাস উৎপাদনে
উৎপাদন অঞ্চলগুলোকে ভারতবর্ষে যে কার্পাস উৎপাদক অঞ্চল রয়েছে সেই কার্পাস উৎপাদক অঞ্চলগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কি গুজরাট উপকূলীয় মালসমূহ অঞ্চল, দুই নম্বর দক্ষিণ ভারতের কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, তিন নম্বর হলো দক্ষিণাঞ্চল এবং চার নম্বর হলো উত্তর পশ্চিমাঞ্চল। তো এই যে গুজরাট উপকূলীয় সমভূমি অঞ্চল অর্থাৎ গুজরাট, গুজরাট কি বললাম যে কার্পাস উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, এখানকার রেগুর মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযোগী। তাহলে গুজরাটের কথায় সুরেন্দ্রনগর, সুরেন্দ্রনগর তারপর কি ব্রোজ, ব্রোজ তারপর কি আহমেদাবাদ, এই সমস্ত অঞ্চলে কার্পাস উৎপাদিত হয়। এবার এখানকার গুজরাটের মোট কার্পাস উৎপাদনের পরিমাণ কত, 97 লক্ষ গাঁট। গুজরাটে মোট কার্পাস উৎপাদনের পরিমাণ হচ্ছে 97 লক্ষ গাঁট এবং এখানে হেক্টর প্রতি উৎপাদন হল 606 কেজি, 606 কেজি পার হেক্টর। তাহলে এবং এটা ভারতবর্ষের মোট কার্পাস উৎপাদনের প্রায় 33% কার্পাস উৎপাদিত হয় গুজরাট রাজ্যে। তাহলে কি বললাম আমি আবার বলে দিই যে গুজরাট উপকূলীয় সমভূমি অঞ্চলের সুরেন্দ্রনগর, ব্রোজ, আহমেদাবাদ এ সমস্ত অঞ্চলগুলিতে কার্পাস উৎপাদিত হয় এবং গুজরাটের মোট কার্পাস উৎপাদনের পরিমাণ হল 97 লক্ষ গাঁট এবং হেক্টর প্রতি কার্পাস উৎপাদনের পরিমাণ হচ্ছে 606 কেজি। ভারতবর্ষের মোট কার্পাস উৎপাদনের 33% 33% কার্পাস উৎপাদিত হয় কোথায়, গুজরাট রাজ্যে। তারপরে দেখো দক্ষিণ ভারতের কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, এই দক্ষিণ ভারতের কৃষ্ণমৃত্তিকা অঞ্চল কার্পাস চাষের পক্ষে বেশ সমৃদ্ধশালী। এখানকার যে কৃষ্ণমৃত্তিকা কার্পাস চাষকে ত্বরান্বিত করেছে, কার্পাস চাষের উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করেছে এবং এই দক্ষিণ ভারতের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্র এবং কর্ণাটক। দেখো মহারাষ্ট্র কার্পাস উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তাহলে তাহলে গুজরাট এটা হলো প্রথম স্থানাধিকারী, প্রথম স্থানাধিকারী, আর এই যে মহারাষ্ট্র এটা হলো দ্বিতীয় স্থান, ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানাধিকারী, এটা দ্বিতীয় এটা প্রথম। এবার দেখো তাহলে কি বললাম মহারাষ্ট্রের কোথায় কোথায় কার্পাস উৎপাদিত হয় এবং উৎপাদনের পরিমাণ কত, মহারাষ্ট্রে 69 লক্ষ গাঁট কার্পাস উৎপাদিত হয় এবং হেক্টর প্রতি কার্পাস উৎপাদনের পরিমাণ হচ্ছে 289 কেজি, হেক্টর প্রতি হচ্ছে 289 কেজি পার হেক্টর এবং মোট উৎপাদনের, মোট উৎপাদনের 21.6% কার্পাস উৎপাদিত হয় মহারাষ্ট্রে। এবং এখানকার কার্পাস উৎপাদিত অঞ্চলগুলি হল অমরাবতী, জলগাঁও, নাগপুর। তাহলে মহারাষ্ট্রে কোথায় অমরাবতী, জলগাঁও, জলগাঁও, নাগপুর প্রভৃতি প্রভৃতি। তাহলে দেখো মহারাষ্ট্র, মহারাষ্ট্র ভারতবর্ষের মধ্যে কার্পাস উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এখানকার মোট কার্পাস উৎপাদনের পরিমাণ হল 69 লক্ষ গাঁট এবং হেক্টর প্রতি কার্পাস উৎপাদন হচ্ছে 289 কেজি। ভারতের মোট কার্পাস উৎপাদনের 21.6% কার্পাস উৎপাদিত হয় মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের অমরাবতী, জলগাঁও, তারপরে নাগপুর এই সমস্ত জেলাগুলিতে প্রচুর পরিমাণে কার্পাস উৎপাদিত হয়। তারপরে এই দক্ষিণ ভারতের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের অন্তর্গত কর্ণাটক রাজ্যেও প্রচুর কার্পাস উৎপাদিত হয়। কর্ণাটকের চিকমাগলুর, তারপরে চিত্রদুর্গ, তারপরে তোমার রয়েছে শিমোগা, বিজাপুর। তাহলে কর্ণাটকের চিকমাগলুর, চিকমাগলুর, শিমোগা, তারপরে কি চিত্রদুর্গ, চিত্রদুর্গ, তারপরে কি বিজাপুর, এই সমস্ত অঞ্চলে প্রচুর কার্পাস উৎপাদিত হয়। তারপরে দেখো তারপরে হচ্ছে দক্ষিণাঞ্চল, দক্ষিণাঞ্চল তেলেঙ্গানা, তেলেঙ্গানা কার্পাস উৎপাদনে ভারতবর্ষের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে এবং তেলেঙ্গানায় তাহলে তেলেঙ্গানা এটা হলো কি তৃতীয় স্থান অধিকারী ভারতবর্ষের মধ্যে। এবং কোথায় কোথায় তেলেঙ্গানার কোথায় কোথায় কার্পাস উৎপাদিত হয় দেখো, তেলেঙ্গানার আদিলাবাদ, করিমনগর এবং খাম্মাম। তাহলে তেলেঙ্গানার আদিলাবাদ,
আদিলাবাদ, করিমনগর, করিমনগর, খাম্মাম, তারপরে কি? হ্যাঁ, এই সমস্ত অঞ্চলগুলোতে ক্যাম্পাস উৎপাদিত হয়। দেখো তেলেঙ্গানা 38.6, তাহলে তেলেঙ্গানাতে কি 38.6 লক্ষ গাঁট ক্যাম্পাস উৎপাদিত হয়, এবং এটা কি ভারতের মোট উৎপাদনের 12.8%। তাহলে মোট উৎপাদনের কত? 12.8%। এবং এখানে হেক্টর প্রতি উৎপাদন হল 376 কেজি পার হেক্টর। আমি আবার বলে দিচ্ছি, শুনে নাও, যে দক্ষিণাঞ্চলের তেলেঙ্গানা কার্পাস উৎপাদনের মধ্যে ভারতবর্ষে দ্বিতীয় স্থান অধিকার করেছে, তৃতীয় স্থান, এবং মোট কার্পাস উৎপাদনের পরিমাণ হল 38.6 লক্ষ গাঁট, এবং এখানে হেক্টর প্রতি উৎপাদন হল 376 কেজি। ভারতের মোট কার্পাস উৎপাদনের 12.8% কার্পাস উৎপাদিত হয় তেলেঙ্গানায়। তেলেঙ্গানার আদিলাবাদ, করিমনগর এবং খাম্মাম এই সমস্ত অঞ্চলগুলি কার্পাস চাষ, এতে কার্পাস চাষ করা হয়ে থাকে। তারপর দেখো, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কার্পাস উৎপাদনে অন্ধ্রপ্রদেশ চতুর্থ স্থান অধিকার করেছে, তাহলে চতুর্থ স্থান কোনটা? অন্ধ্রপ্রদেশ। এবার দেখো অন্ধ্রপ্রদেশে কার্পাস উৎপাদনের পরিমাণ হল 24 লক্ষ টন, সরি 24 লক্ষ গাঁট। তাহলে কি অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে কার্পাস উৎপাদনের 24 লক্ষ গাঁট। এবার দেখো এখানকার কোথায় কোথায় কার্পাস উৎপাদিত হয়। অন্ধ্রপ্রদেশের গুন্টুর, কুর্নুল, কুডাপ্পা এই সমস্ত, তাহলে কি অন্ধ্রপ্রদেশের গুন্টুর, কুর্নুল, কুডাপ্পা এই সমস্ত অঞ্চলগুলিতে কার্পাস চাষ করা হয়ে থাকে। তারপর দেখো তামিলনাড়ু, তামিলনাড়ু কোয়েম্বাটুর, মাদুরাই এবং সালেম, তাহলে কি তামিলনাড়ু, কি বললাম, তামিলনাড়ু কোয়েম্বাটুর, তারপরে কি মাদুরাই, সালেম, এই সমস্ত অঞ্চলগুলিতে কার্পাস উৎপাদিত হয়। এবার হেক্টর প্রতি কার্পাস উৎপাদন কিন্তু তামিলনাড়ুতে সব থেকে বেশি হয়, 1214 কেজি পার হেক্টর, 1412 কেজি, 1412 কেজি পার হেক্টর। দেখো বিভিন্ন বইয়ে বিভিন্ন এই হেক্টর প্রতি উৎপাদন সম্পর্কে বিভিন্ন, কোথাও মধ্যপ্রদেশ দেওয়া রয়েছে, কোথাও পাঞ্জাব দেওয়া রয়েছে, কোথাও আর কিছু রয়েছে, কিন্তু হেক্টর প্রতি উৎপাদন সব থেকে বেশি হলো কোথায়? তামিলনাড়ুতে। কত? 1412 কেজি পার হেক্টর। এবার দেখো তাহলে এখানে বিভিন্ন অঞ্চলগুলিতে বিভিন্ন কার্পাস উৎপাদনের পরিমাণ আমি বলে দিলাম। এবার দেখো উত্তর, আরেকটা রয়েছে উত্তর পশ্চিমাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চলের মধ্যে মধ্যপ্রদেশ, তারপর কি রয়েছে, হ্যাঁ মধ্যপ্রদেশ, তারপর রয়েছে হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশের লুধিয়ানা, সরি মধ্যপ্রদেশটাকে আমরা উত্তর পশ্চিমাঞ্চল ধরবো না, এটা তোমার, হ্যাঁ উত্তর পশ্চিমাঞ্চলে ধরা হয় মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ অঞ্চলে কার্পাস উৎপাদিত হয়ে থাকে। তারপর পাঞ্জাব, পাঞ্জাবের লুধিয়ানা, পাতিয়ালা, ভাতিন্ডা এ সমস্ত অঞ্চলে কি হয়, প্রচুর পরিমাণে কার্পাস উৎপাদিত হয়। ভারতের দীর্ঘ আঁশযুক্ত কার্পাস কিন্তু সব থেকে বেশি পরিমাণে উৎপাদিত হয় পাঞ্জাবে। তারপরে হরিয়ানা, হরিয়ানা, হরিয়ানা কোথায় কোথায় উৎপাদিত হয়? হরিয়ানার গুরগাঁও, আম্বালা, তারপরে তোমার আলওয়ার এ সমস্ত রাজ্যগুলি, এ সমস্ত জেলাগুলিতে কার্পাস উৎপাদিত হয়ে থাকে। তারপরে উত্তরপ্রদেশের, মোরাদাবাদ, মিরাট, তারপরে সাহারানপুর এই সমস্ত অঞ্চলে কার্পাস উৎপাদিত হয়ে থাকে। তাহলে এগুলো হচ্ছে কার্পাস উৎপাদন এবং বন্টন। তাহলে কি বললাম, যেখানে মনে মনে রাখার বিষয় হলো যে হেক্টর প্রতি কার্পাস উৎপাদন সব থেকে বেশি হয় তামিলনাড়ুতে, এবং কার্পাস ভারতবর্ষের মধ্যে কার্পাস উৎপাদন সব থেকে বেশি হয় কোথায়? গুজরাটে। ভারতবর্ষ কার্পাস উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে চীনের পরে। এবার দেখো যেটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কার্পাসের গবেষণাগারটি কোথায় রয়েছে? কার্পাস গবেষণাগারটি রয়েছে মহারাষ্ট্রের নাগপুর। কার্পাস
गवेषणागार कोथाय महाराष्ट्रे नागपुर मन रखे এবার দেখো যে ভারতে কার্পাস চাষের সমস্যা এবং সমাধান ভারতে কার্পাস চাষের কতগুলো সমস্যা রয়েছে এবং সেই সমস্যা সমাধানের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব দেখো প্রথম সমস্যা হচ্ছে ভারতে উৎকৃষ্ট মানের তুলার অভাব তাহলে কি সূক্ষ্ম হ্যাঁ ভারতে কি বললাম যে সূক্ষ্ম কাপড়ের উপযোগী উৎকৃষ্ট মানের তুলোর উৎপাদন খুবই কম এই উৎকৃষ্ট মানের দীর্ঘ আঁশযুক্ত তুলো কি হয় ভারতবর্ষে বিদেশ থেকে কি হয় আমদানি করতে হয় এটা হচ্ছে একটা সমস্যা এবং এই সমস্যা দূরীকরণের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভারত সরকার বিদেশ থেকে উন্নত উচ্চ ফলনশীল বীজ আমদানি করা হচ্ছে যার মাধ্যমে কি হচ্ছে দীর্ঘ আঁশযুক্ত কার্পাসের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব হয়েছে এছাড়া বিভিন্ন পরিকল্পনা যেমন ভাকরানাঙ্গাল কি বহুমুখী নদী পরিকল্পনা এর মাধ্যমে কি হয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা এই সমস্ত অঞ্চলে দীর্ঘ আঁশযুক্ত কার্পাসের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব হয়েছে তারপর রয়েছে দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে হেক্টর প্রতি স্বল্প উৎপাদন ভারতবর্ষে কার্পাস উৎপাদনের পরিমাণ খুবই কম অর্থাৎ হেক্টর প্রতি উৎপাদন খুবই কম এই হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি করার জন্য সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা কেন্দ্রীয় কার্পাস পরিষদ ভারতীয় কি বলছে কেন্দ্রীয় কার্পাস পরিষদ বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে কিসের জন্য কার্পাস উৎপাদন বৃদ্ধি করার জন্য তারপরে রয়েছে কি পোকামাকড়ের উপদ্রব এই যে বললাম বল উইভিল এবং পিঙ্ক বোলওয়ার্ম এই দুই জাতীয় পোকার দ্বারা কি হয় এই কার্পাস গাছ আক্রান্ত হয় তো এই পোকা এটা হচ্ছে একটা সমস্যা অনেক বড় সমস্যা এই সমস্যা দূরীকরণের জন্য ভারত সরকার কি করেছে সুবিধার্থে কৃষকদের সুবিধার্থে বিভিন্ন স্বল্প ঋণে তাদেরকে কি এই কীটনাশক প্রদান করে থাকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারপরে কি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এই যে সুতি বস্ত্রের পরিবর্তে কৃত্রিম তন্তুর ব্যবহার ক্রমাগত বেড়েই চলেছে এবং আন্তর্জাতিক বাজারে এই ভারতীয় কার্পাসকে কি করছে ভারতীয় সুতি বস্ত্র যে উৎপাদন হচ্ছে সেই সুতি বস্ত্রকে একটা অনেক প্রতিযোগিতা করতে হচ্ছে তো এটা কি এভাবে এটাকে সংস্থা থেকে কীভাবে মুক্তি লাভ করা যায় যে কার্পাসের গুণগত মান বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কি করা যাবে এই আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা করতে সক্ষম হবে তারপর রয়েছে আধুনিক কৃষি যন্ত্রপাতির অভাব ভারতবর্ষে কার্পাস উৎপাদনের জন্য আধুনিক কৃষি ব্যবস্থা আধুনিক কৃষি যন্ত্রপাতি নেই উন্নত প্রযুক্তির মাধ্যমে কি হয় কৃষি উৎপাদন করা হচ্ছে না কিন্তু বর্তমানে উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার করে কার্পাস উৎপাদনের সর্বাঙ্গীন বিকাশ লাভের চেষ্টা করা হয়েছে এবং পূর্বের তুলনায় অনেক কি হচ্ছে উৎপাদন এখন বর্তমানে অনেক কার্পাস উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে তাহলে এই যে এগুলো হচ্ছে সমস্যা এবং সমস্যার প্রতিকার অর্থাৎ সমস্যার সমাধান আলোচনা করা হলো এবার আমি কার্পাসের বাণিজ্য সম্পর্কে আলোচনা করতে ভুলে গেছিলাম তো আমি বলেছি কার্পাসের বাণিজ্য ভারতবর্ষে যে কার্পাস উৎপাদিত হয় তার বেশিরভাগটা কি হয় দেশি মানে দেশীয় কার্পাস বয়ন শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এবং সেখান থেকে সুতি বস্ত্র উৎপাদিত হয় যে সুতি বস্ত্র চাহিদা ভারতের সুতি বস্ত্রের চাহিদা সারা বিশ্ব জুড়ে রয়েছে কিন্তু এই ভারতের যে কার্পাসের পরিমাণে কার্পাস উৎপাদিত হয় তার কিছু অংশ জাপান শ্রীলঙ্কা এ সমস্ত দেশগুলোতে কি হয় রপ্তানি করা হয় তবে উন্নত মানের দীর্ঘ আঁশযুক্ত কার্পাস বিদেশ থেকে অর্থাৎ মিশর সুদান তারপরে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্ত দেশগুলো থেকে উন্নত মানের কার্পাস আমদানি করা হয় দীর্ঘ আঁশযুক্ত কার্পাস তাহলে এটা হচ্ছে ভারতে কার্পাসের সমস্যা এবং সমাধান এবং কার্পাসের বাণিজ্য এবার যেটা বিষয়ে আলোচনা করব সেটা হলো যে উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে কার্পাসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে কেন সাংস্কৃতিক
তাহলে দেখো এরপরের প্রশ্নটা হলো যে পশ্চিম তথা পশ্চিম তথা মধ্য দক্ষিণ ভারত কারণ কি পশ্চিম তথা দক্ষিণ পশ্চিম পশ্চিম তথা মধ্য এবং দক্ষিণ ভারত অর্থাৎ গুজরাট তারপরে তোমার মধ্যপ্রদেশ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত রাজ্যগুলি রাজ্যগুলিতে কার্পাস চাষ উন্নতি লাভ করেছে এর কারণ কি প্রথম কারণ হচ্ছে জলবায়ুগত কারণ জলবায়ুগত কারণ তাহলে জলবায়ুগত কারণ কি যে ক্রান্তীয় অঞ্চল ক্রান্তীয় অঞ্চলে ওই উপদ্বীপীয় অবস্থানের জন্য এই যে এই পশ্চিম মধ্য এবং দক্ষিণ ভারত এই এই অঞ্চলে যে সময় কার্পাস উৎপাদিত হয় অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে এই সময় কার্পাস চাষের উপযোগী জলবায়ু বিরাজ করে যেমন কি পঁচিশ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং ৫০ থেকে ১০০ সেন্টিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তাই এই সমস্ত অঞ্চলে এই সমস্ত অঞ্চল কার্পাস চাষের পক্ষে উপযোগী এছাড়া কি হয় গুটি পাকার সময় শুষ্ক এবং রোদ ঝলমলে আবহাওয়ার বিরাজ করে যেটা কার্পাস বা যেটা এই অঞ্চলে কার্পাস উৎপাদনকে ত্বরান্বিত করেছে তারপরে রয়েছে কি দুই নম্বর কৃষ্ণ মৃত্তিকা পশ্চিম তথা মধ্য এবং দক্ষিণ ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কৃষ্ণ মৃত্তিকা চুন এবং লবণ সমৃদ্ধ আর আর খনিজ পদার্থের মধ্যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ কি হচ্ছে জল অধিক জলধারণ ক্ষমতা সম্পন্ন মৃত্তিকা রয়েছে যেটা কার্পাস উৎপাদনকে বৃদ্ধি করেছে এবং এই অঞ্চলে যে কৃষ্ণ এই অঞ্চলে যে রেগুর মৃত্তিকা পাওয়া যায় সেটা কি সেই অঞ্চল সেটা কার্পাস চাষের পক্ষে বিশেষ উপযোগী তার জন্য এইটাকে কৃষ্ণ মৃত্তিকাও বলা হয় এবং কৃষ্ণ কার্পাস কৃষ্ণ মৃত্তিকা বলা হয় এই কার্পাস কৃষ্ণ মৃত্তিকার অবস্থানের কারণে কোথায় পশ্চিম তথা মধ্য এবং দক্ষিণ ভারতে কার্পাস উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তারপর রয়েছে শিল্পের বিকাশ শিল্পের বিকাশ শিল্পের বিকাশটা কি যে এই যে পশ্চিম তথা মধ্য এবং দক্ষিণ ভারতের কার্পাস বয়ন শিল্পগুলি অবস্থান করছে এবং এই শিল্পের অবস্থানের জন্য কি হয় কাঁচামাল হিসেবে কার্পাসের প্রয়োজন হয় এবং এই কার্পাসের চাহিদা পূরণের জন্য কার্পাস চাষের উন্নতি লাভ ঘটেছে তারপরে কি আর রয়েছে অন্যান্য কারণ তাহলে একটা হলো কি অনুকূল জলবায়ু কৃষ্ণ মৃত্তিকা হ্যাঁ আরেকটা রয়েছে ভূপ্রকৃতি চার নম্বরে ভূপ্রকৃতি 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 এখানে এই এই অঞ্চলে এই কোন অঞ্চলে পশ্চিম তথা মধ্য এবং দক্ষিণ ভারত এই অঞ্চলটি এই অঞ্চলে উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত মৃদু ভূমিরূপ দেখতে পাওয়া যায় তার জন্য এটা কি কার্পাস চাষের পক্ষে উপযোগী তার জন্য এখানে প্রচুর পরিমাণে কার্পাস উৎপাদিত হয় অর্থাৎ কার্পাস চাষ উন্নতি লাভ করেছে তারপরে পাঁচ নম্বর অন্যান্য কারণ অন্যান্য কারণের মধ্যে রয়েছে অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে জলসেচের সুবিধা তারপরে রয়েছে তোমার এই শিল্পপতিরা প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করে তারপরে রয়েছে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার উন্নত যন্ত্রপাতির ব্যবহার সুলভ এবং দক্ষ শ্রমিক এই সমস্ত বিষয়গুলো কি হচ্ছে পশ্চিম তথা মধ্য এবং দক্ষিণ ভারতের কার্পাস উৎপাদনকে উন্নতি লাভ করতে সাহায্য করেছে তাহলে আজকের ক্লাস দেখো এই পর্যন্তই তাহলে কী কী পড়ালাম আজকে কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ কার্পাস চাষের উৎপাদন এবং বন্টন তারপরে কার্পাস চাষের ভারতে কার্পাস চাষের সমস্যা এবং তার সমাধান তারপরে পশ্চিম তথা মধ্য এবং দক্ষিণ ভারতে কার্পাস উৎপাদন উন্নতি লাভ করেছে কেন
এই বিষয়গুলো তোমরা ভালো করে বাড়িতে পড়বে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি সেগুলো সলভ করে দেবো। তোমরা সবাই ভালো করে পড়বে এই বলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।